যেকোনো চংমারি জরা ত্রিপুরা হাস্তেও বুলাইলাইমানী মূর্খ কাকলাইমানী হাইকবা থৈলাইমানী মাংফিলি আমো কাছেন ফাইও আমা হাইখলাইনো তিনি কাছে মাংফিলি কাসাকা মিয়া হর ত্রিপুরা মথানী ক্যান্ডিডেট তাই ত্রিপুরা মথা বদলক বিজেপি বদল হাইকবা ইয়ার কিচিং বাইন বুজাকলাইমানী কক্তমা তাপতে এলায়েন্স হাপাং হাইপনো বুজাকানী নাখা পার্টি মঙ্খা উত্তর পদ্মবিলনি টোটেল ত্রিপুরা মথানী ক্যান্ডিডেট সহ সাতজনা বুজাখাতে এমন বিশৃঙ্গ খরক বুড়ি বেড়াইখেন শাক দুখুমানখা তৈবরক শাখা প্রায় দশ বারো জনা মিলি ওই বিজেপি নি থেমরাংরক ফাইভ বুফাইকা হই ক্যান্ডিডেট বগলিয়া ত্রিপুরা মথানী কক্ষে অমন যদি থাংসাসি থাংসা এলায়েন্স পার্টনারসিং গাঙ্কে তাঙ্গি বুলাইনে নাখা চংমারি জরাও পঞ্চায়েত চংমারিও সে অমাহাকে বুলাই তংলাখা বসকাঙ টিটিএডিসি নি ইলেকশন ফাই তঙ্গ হাইকে বিসি ইলেকশন নানি থাঙ্গি তঙ্গ আফ্রো বুলাইয়া দে তংন হাইকে বরক তাম কক সরকার প্রেস মিট খাই খাইনাই দিন দি বিল মাংপলিও প্রোগ্রাম দমানি প্রোগ্রাম পাইমানি হলো চিনি কাজা চিনি পার্টি বরক সাইজন থানা কিরি কিরি দো বজন সাকাটা অঙ্গ কিজা নগদ নি দিনে গাই আবাগে জিন তিনটা জন বিন লগে পাট মানি গাই আমনি করে বরক আর বরন কাজ হবই আদি আদি খাইলে কেকু মানে তাঙে আরো তিব্রাম তার তাঙে আরো গ্রাম বিশিং হাপাইকা গাই তাঙে অঙ্গ বিরিয়ানি বড় রক তাঙে তিব্রাম হাঁকা আর এখানে কাছে কি অঙ্গ কেবাজে মানে আবগে আরো হয়তো কল হাইকা জন্য গাই যেন আরো হইতে পাল খাই বাস হইতে বাইক খামানি মানে আমার নাইনা বাগে তাম খাতাম ইয়া গাই আমি করে খামা হলো খাই বড় যে সাথে জন্য মানে এটা খাই অঙ্গ খাই পিকা সবসে গান খেতাম বড় বিজবির যেন কোনো খাইও না বরক একদম যে সার দেখ লাঠি রড বং ইয়ে যে জমানি বরক পুরো পাল খাই নগ্নি পুরো অঘরই অঙ্গ চিনি উপর এতে খাইকা আমি ঘরে চিনি যে ডিজি রক প্লাস চিনি আরো অঙ্গ প্রার্থী বকাইছে অঙ্গ মাথা জমানি বিনি বব কসু অঙ্গ অঙ্কা জকম অঙ্কা আমি ঘরে তিনি বরক অঙ্গ রক খাইকা ট্রিটমেন্ট খাইলে কে মনে তিনি অঙ্গ জানজানি প্রেসক্রিপশন দঙ্গ আবার হরিমন্দির লাই কোনো গয়া যে উল্টা যে মঙ্গ বোখা গাড়ি ঘরে জিনিস যে চেরা রক মঙ্গ যে পাটি বড় রক মানে আমার যে ওই কোনো মতো সামলো গই তুই হেঁকা আপনি পরে কোনো খাইয়া বড় বড় পাটি হবো কোনো অঙ্ক করে আহাই না চিনি অঙ্ক সরি সরকটা আসো ফাই বড় না ওর লামা অঙ্ক পুলিশ রক আহাই না অঙ্ক রম বই লাং থাকা কয়জন রম দুইজন না বোনাবাগে যদি প্লেন দোকানে বোনানি মতন থাকাম চিনি ইয়াকো কোনো বকরে লাঠি দারগো তিয়াকো লাঠি রগো তিয়াকো বরক যে সাথী সে নগ্নি হইতে যে 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 কোনো মানি তুই শিখা ওই একদম বুঝে গেছে না নগ্নি ঘুরে রাখ বহর যাক ঘুরি বার আইছ তো না পাল খাই বুকাই গেছে না কয়জন আর বুঝাক না আর বুঝা খা চিনি পাটির পাঁচ ছজন চার পাঁচজন বাদ বাড়িতে কমতা আমলে কোনো এফেক্টিং আক ডক্টর মাপ নাই আক কিন্তু বরক পিছা গঙ্কা জকমঙ্কা কয়জন সাক দুখমান ছিড়ে আছে তার জন্য আসলে নাই যে দুষ্কৃতি রক ঘটনা খাইলে মানে কিন্তু অঙ্ক পালকাই থাকে অঙ্ক এফিয়ার খাইজা মনি মং রব গাঁজান খাই অঙ্ক অঙ্ক যাক সেই অঙ্ক অসমি থানি রিজা যে তাতি বংনি অঙ্ক রমনা বাকে যে অঙ্ক থানি মানে অসিন থানি অঙ্ক খা প্রশাসন রকরে ফাইদা নাকি এমনি তাক জোরাতে ফাইয়াব তাক জোরাতে ফাইয়াব ব প্রশাসন ব প্রশাসন হাইকাবার নাই মতাম বড় লগ বজা কইলা কই বাজাল বাজাল পিএস বাজাল পিএস সাড়ে নয়টা দশটা বাজে গেছে তারপরে আমরা এই অল্প সময়ে সবার সাইডে সাইডে কথাবার্তা কইছি কিছু তাই প্রায় সাড়ে দশটা বাজে গেছে আমরা এখানে একজন লোক আসলো আমরা কর্মী এই সাইডে তার বাইক না দেওয়া তার বাইরে চাইডে তো তার লইয়া গেছিলাম লইয়া দেওয়ার আগে পরে বিজেপির লোকরা আমরা আক্রমণ করছে আক্রমণ করছে কোনো কথাবার্তা না কইয়া তারা আমরা তিব্রা মাতা কেড়ে এখানে আসছে তিব্রা মাতা এখানে কেড়ে তিব্রা মাতার কোনো এখানে জায়গা নাই তারপরে জানে মারিলামো এভাবে মুখি দিছে দিয়ে আমরা তারপরে আমরা পিটাপিটি করছে আমার এখানে শঙ্করদেবে ঘুষি দিছে
এরপরে সুশাঙ্কর দেব আমার বাইরে এখানে গোলাপ দর্শে চিপটা, এরপর সুব্রত দেব, তারপরে সুমন সুব্রত দেব দুজন, এরপরে সুমন দেব, এরপরে আছে সজল শীল, তারপরে হলো গোবিন্দ শুক্লবৈদ্য, তারপরে এই হার্মি প্রদীপ দেব, তারা বিভিন্ন রকম আরও লোকগুলো আছে, সবাই রাতে বলে চিনতে পারছি না, আমরা এই মায়ের দূর করছে কয়জন, আর তারা প্রায় আসলো এই প্রথম আসলে তারা 5-9 জন, আর আমরা গেছি 5 জন, তারপরে রাত আজ্ঞা দিতাম ট্রেনেরে, তো যাওয়ার পরে তারা ওই প্রথম 8-9 জন আসলো, তারপরে দেখি তারা প্রচুর লোকে আছে, খাইছে তারা, আমরা তার লোকের পরীক্ষা পেটে প্রায় করতে পারছি না, তাই শঙ্কর দেবে আমার ঘুষি মারছে, কইছে তোরা তীব্র আমাদের এখানে স্থান নাই, তারপর তোরা জানে মারিলাম, এবারে কোনো মতে এই ঘুষি ঘুষি খাইয়ে তারপরে একটা আমরা সাইডে আইসি আর কি, তারপরে পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পরে এটাই হয়েছে আর কি, এবার তারা যান। তারপরে আর এবার ইয়ে করছে, আমরা তো রাত্রেবেলা আইন সাহায্য নিতে পারছি না, আমরা রতনপুরে গিয়ে আমরা ট্রিটমেন্ট করছি, যেমন আমার পায়েও পাঠাই দিয়েছে বাড়ি দিয়ে, এই যে পাঠাই দিয়েছে বাড়ি দিয়ে, এই দিয়ে জানি বাড়ি দিয়েছে, এই যে পাঠাই দিয়েছে ভাইয়ের এখানে দিয়েছে, আরও 2-3 জনে মারপিট করছে তারা। তারপর আমরা আজকে সকালবেলা যে রতনপুরে আমরা চিকিৎসা করাইছি, করাই সেখানে আমরা বাইরে লেগা পেয়েছি গিয়ে যারা যারা আমরা মারছে তারা নামে আমরা এফআইআর করে দিয়েছি। তারপরে আইনে আমরা আইনের আইনের কাজ অনেক করবো, আমরা তো এখানে আইনের বাইরে যেতে পারতাম না, যেমন আজকেও একটা ঘটনা, আমরা এখানে একটা জনসভা করব, তারা এখানে ওগুলো তুলে মানে একটা ফাঁদা নেমে তেতারবাবু আসছে, তাই নিলে কথা কইলাম, তাহলে এখানে মিটিং করতে পারতাম না। তারপরে আমরা এখানে এবার যেখানে করছি আরও এখানে নিয়ে করছি, ওই তো উৎপাত, তারা মানে একটা সাইট আছে আপনার লোকের মানে যে কোনো ব্যাপার নিয়ে একটা গণ্ডগোল ফাটাইতো, যেমন অনেক আজকে এক ঘটনা করছে, কয় বাজারে বলে আমরা দোকান বদ্ধ করছি, অথচ আমরা তো কেউ গুস্তা কই যাবই না, তারাওই বদ্ধ করে জায়গা, আমরা ফলস কেসে নিয়ে আমি একটা একটা করে নিয়ে ঢুকাই, যাতে আমরা এই পার্টিটা না করি, তারা মানে একটুই সিস্টেম, একটুই তারার পাশে মানুষ নয় কোনে, তারা যখন একটুই সিস্টেম কেস, খালি কেস, কেসের পরে কেস দিয়া সেরা আমরা ফ্রেই অত্যাচার, যা আমরা বাড়ি ঘরেও থাকতে পারি না, যন্ত্রণায় এই এদিকে ডিল দেয়, এদিকে একটা বাড়ি মারে, এদিকে আমরা দৌড়াই, এই সিস্টেম আরম্ভ হয়েছে, তাই আমরা আইনে সাহায্য করি আর কি। তো আহত আমরা 4 জন চিকিৎসা করছি, 4 জনের 33 জন আমরা তারা আছে, সব আমরা মেডিকেল আমরা স্যারের কাছে এটি জমা করছি যে আমার কাছে রয়েছে, আমরা সবার যে স্টেটমেন্ট আছে যে দেখাইছি আমরা ডাক্তারের কাছে সব আমরা দিয়েছি, এখানেও স্যারের কাছে দিয়েছি, বাকি আমরা হাতে রাখছি, তারা আমরা যেটা করছে আমরা দেখাই দিয়েছি, এতো আমরা স্টেটমেন্ট।